প্রথম দফায় আগামী 11 এপ্রিল অনুষ্ঠিত হবে 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হবে শহীদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের কারণে শূন্য হওয়া লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। 11 পৌরসভাতেও ভোট হবে একই সময়সূচিতে। এর মধ্যে 30টি ইউনিয়ন লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন এবং পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। এসব নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার বলেছেন, ভোটে সবার অংশগ্রহণ চায় কমিশন। ইলেকশন হবে আমাদের 11 এপ্রিল। তফসিলে আমরা ঘোষণা করেছি যে 18 তারিখ থেকে, যেটা আমরা বললাম 11 এপ্রিল পর্যন্ত সময় এখনও আছে, এখনই আমরা কিছু বলতে চাই না। তবে আমরা যেটা বলতে চাই, আমরা সবাইকে নিয়ে ইলেকশন কমিশনের যে অবস্থান, সবাইকে নিয়ে ইলেকশন করতে চাই।